হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ইছি উত্তর বাজার দেউল মধ্যবাজার দেউল মোহাম্মদ উম্মর মিয়ার বাড়িত। আমরা দেখলাম আমরা সামনে আসইন তান্ডে সবাই চিনবা, শমশেরনগরের পরিচিত মুখ। তাই দীর্ঘদিন যাবৎ অসুস্থ বাড়ির দেখরা আসইন হন, তাইনর শারীরিক অবস্থা একেবারে ভালো নাই। আগে আপনারা জানেন তাই ভিক্ষা কর্তা মানুষের বাড়িয়ে বাড়িয়ে তাই নাম হইল মোহাম্মদ করফুল নেশা, মুসাম্মদ করফুল নেশা। তাই দীর্ঘদিন যাবৎ টিউমারে আক্রান্ত হয়েছে, তাইনর চিকিৎসার লাগে ওনার টেকার দরকার। আর তাই খুব অসুস্থ, আপনারা যে যেমনে পারবা এনে সহযোগিতা করবা। ওন তাইনর কিরকম কীতা হয়েছে তাই এ বিষয়ে জানাইবা আমরা। তাইনর ছোট ভাই মোহাম্মদ উম্মর মিয়ায় জানাইবা এনার কিলাহান কীতা হয়েছে আর তাই নিলাহান কিলাহান হইলা। আগে তো আমার বাপ মা মরার বাদে পড়তা কি আমি তার কাছে আমার কাছে তাই না আছে, আমারও তো বিটা মাটি নাই, আমি পরের দেখার থাকি তারা ইয়া বিকশিক করিয়া খাইতা, বিকশিক করিয়া খাওয়ার বাদে আমার কাছে স্থান দিছি। আর তাই আশ্রয় কেউ নাই, পেটও নাই, ফিটি নাই, জীবনে বেসা দিয়েছে না, একটা টিউব আমার পেটও আছে, বিক করিয়া খাইতো, খাওয়ার বাদে একটা স্ক্রিন করে দিয়েছে। আজ ছয় মাস দূর গর্ভটিক থাকার পরে পাও কাটছে করিয়া মাথা ফাটাইছে, আমি সরকারি হাসপাতাল থেকে নিয়া কিছু চিকিৎসা করাইছি, সিলাই বেন্ডিজ করাইছি, বেন্টিজ করাইছি, সিলাই করাইছি। আমারও আর্থিক অবস্থা নাই, আমিও অসহায় মানুষ, আমি খুব অসহায় মানুষ, দিন রুজি দিন রক্ষা তিন রক্ষা করি, মানুষের কাছ থেকে সাহায্য কিছু লইয়া চলাফেরা করি বা কাম কাজ পাইলে কাম কাজ করি খাই। আমার অবস্থা নাই, আমি নিজের বাড়ি ঘর নাই, বিটা বাড়ি নাই, আমি খুব আমিও নিজে রোগী আক্রান্ত। আপনারা কাছে দিছি যে এর কেউ নাই, ফেটো নাই, ফিটি নাই, জীবনে বিশ্বাস হয়েছে না, একটা ফেটো তুমি টাকা বিদায়, এখন আমি আসতে গেছি কি আমারও শারীরিক অবস্থা নাই। আমি দিলাম আপনারা গেছে যেও কারণে যে এর একটু সহযোগিতা আপনারা সবে করার লাগে বা এর ইয়ে করার লাগে, এর নেট কেউ নাই, আমি বাই থাকিও নাই, একটা টিউব আমার আছে ফেটোর মাঝে, ওই যে দেখা যায় টিউব আমার ওই তোমার ফেটোর মাঝে একটা টিউব আমার আছে, একটা স্ক্রিন করিয়া ফাও কাটছে, ফাও কাটছে, মাথা একটা ফাটাইছে, এই ফরিয়া উচিয়া চল দিয়া যাইতে পারে না, আটু আমার দিয়ে ইয়া কলর ফর ইয়া মাথা বলাইছে ফরিয়া ইকে ফাও কাটিছে দ্বার গর ভিতরে গর টিনর বেড়া, টিনর বেড়া ভিতরে পাও ঢুকাইছে, ঢুকাইয়া আর আস্তা ফাও কাটছে। আমি কেন ডাক্তার মুই সবার গেছে লিয়া গেছি, তাই কিছু চিকিৎসামূলক করছেন সরকারি হাসপাতালও নিছি গোহালনগর, মাথা বাড়ানি পারে এখান থেকে গিয়া এখন গরিবানা সুরতে আমি যা ভারছি করছি সরকারি, আমার কোন তো অর্থ সম্বন্ধ নেই, আমি এর চিকিৎসা করার মতো বা এর খাবারের মতো আমি নিজেও সুতলাম না। আপনার আপনারা দেখলেন অবস্থা খুব খারাপ, দীর্ঘদিন যাবৎ খুব অসুস্থ বাড়িত, কোনো তাইনোর কোনো ছেলে মেয়ে নাই, তাইনোর বিয়া শাদী হয়েছে না এখনো, আর খুব অসুস্থ। এখন এলাকাবাসীর পক্ষে এলাকাবাসী তাইনোর বিষয়ে কিছু কইবা ওকে আপনারা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ হাসনাত আহমেদকে। আমরা বহুদিন ধরে দেখলাম করফুল নেশা নাই, করফুল নেশা তাই ভিক্ষা করতা ঠান্ডা দেখছি আমরা ভিক্ষা শিক্ষা করার, এখন কয়েকদিন ধরিয়া খান ভাই উমর মিয়া ঠান্ডা গুলি করদা কিছু সাহায্য সহযোগিতা করার লাগি আর দেখার লাগে, ও আমরা সব আইসি দেখার লাগে দেখছি, আমরাও জানি তার জীবনে বিয়া শাদি হয়েছে না, স্বামী নাই, সন্তান নাই, ভাই একজন আছেন মনে হয় উমর মিয়া, অসুস্থ, মাথা ফাটা, পাও ফাটা, পেটের মধ্যে টিউব বেমার, তার মিটা নাই, মাটি নাই, বাড়ির থাকো চিকিৎসার অভাবে এটা দুঃখে দুঃখে মরদা। আজকে আপনারা যারা সমাজও দানশীল ব্যক্তি আসেন এরা যদি সবে মিলিয়া তুরা তুরা সাহায্য হাত বাড়াইতে আমার মনে হয় ইনশাল্লাহ করফুল নেশায় বালা চিকিৎসা পাইবা, বালা একটা হাসপাতাল গিয়া চিকিৎসা করা যাইব। আমি আশাবাদী সবর গেছে যারা আজকে সমাজের বালা মানুষ দানশীল ব্যক্তি
আমি আর বেশি কিছু কইলাম না, আমার বড় ভাই মুদালাম সাহেব বাবু এলাকার বাসী পক্ষ তুনে আসলে সত্য কথা যেটা দীর্ঘদিন ধরে তাই অসহায়ের মতো বিক্ষা উক্কা করিয়া খাইতা তান ভাই একজন আসেন ঝুঁকে ঝুঁকে দেখা সাক্ষাৎ করুন মোর ভাই তাই অভাবে স্বভাবে খাম কাজ করিয়া ঢুকে চুকে তাই চলটা আর এখন এমন একটা অবস্থা হয়েছে আমরা প্রায় সময় আইয়া দেখি বিচারি এখন গর্ব হয়েছি মনে করেন অ্যাক্সিডেন্ট করিয়া মাথা পারছে পাও ভাঙ্গেছে যে আটা পারটা না চিকিৎসার লাগিয়া তাই অনেক একটা সমস্যার মাঝে আসুন আমি বিনত অনুরোধ করি হয় যারা দানশীল যারা মানুষের দান দেন মোবাইল লোকে যোগাযোগ করিয়া কিছু টাকা পয়সা দিলে তৎবালা করিয়া চিকিৎসা করা দিতে পারবা তোমার নম্বর হইয়া দিলাম নম্বর কইবা আপনারা আমরাও কম বেশি একটা সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ করবো এবং করদাম ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমরা বিদ্যুৎটা দেখরা আশা করি সবে শেয়ার করবা শেয়ার করিয়া এটা সবরে দেখার সুযোগ করিয়া দিবা আমরা একজন অসহায় মানুষের সহযোগিতা করতে পারলে আমরা আখিরাত দুনিয়ায় ছোঁয়া হইব আর যে যে সামাজিক সংগঠন বিভিন্ন সংগঠন আছেন সংগঠন সবরে উদ্দেশ্য করি করাম আপনারা যার যে সংগঠন যার যে ক্লাব সমূহ থেকে চেষ্টা করবা কিছু দেওয়ার লাগি কেন আপনারা দিলে একজন মানুষের উপহার হইব দোয়া পাইবা আপনারা সহযোগিতা করবা আর সেইটা কইবা নিব হ্যাঁ আর আমরা বিডিওর ডিসক্রিপশনে লিখিয়া দিমু এনে নম্বর বিকাশ নম্বর আপনারা চাইলে সরাসরি দান করতে পারবা আর বিভিন্ন সংস্থা এবং ইয়ে করাম আবারও আপনারা আপনারা চেষ্টা করবা যতটুকু পারেন আপনারা নিজ নিজ অবস্থান তো সহযোগিতা করার লাগে দেখা আপনারা রোগীর অবস্থা কত সিরিয়াস আচ্ছা আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হইব ইনশাল্লাহ কোনো ভিডিওতে সবে এনে দোয়া করবা আর সহযোগিতা করবা তো অবশ্যই হয় আল্লাহ আছেন আচ্ছা।